পরবর্তী মুভি চোরাবালি, যেটা রেদনের ডিরেকশনে, জাস্ট অ্যাবাউট টু শুট ইট। গত 6 মাস থেকে আমরা প্রি প্রোডাকশনের কাজ নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত যেটা আমরা করেছি, কাস্টিং হুমায়ুন ফরিদি, আর একটা গান রেডি হয়েছে বাচ্চু ভাই করেছে, কয়েকটা লিরিক্সের মধ্যেই রেডি হয়ে গেছে মুভিটা। একটু ব্যতিক্রম ধর্মী মুভি বেসিক্যালি। বাংলাদেশে আমরা যে টাইপের মুভিগুলো দেখি, এটা বাংলাদেশ সেই পটভূমিকায়, বাংলাদেশি ধাঁচে গডফাদারদের নিয়ে, যেটা কিনা পিনবল থাকবে, গডফাদারদেরই লোক বেসিক্যালি মেইন কাস্টিং হিরো। এমনকি হিরোইন সে হলো একজন ফটোগ্রাফার বেসিক্যালি, ইজ নট সে ইজ নট অনলি ফটোগ্রাফার, ক্রাইম রিপোর্টার এজ ওয়েল। সো অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ঘটনার মাঝে যেটা একটা রোমান্টিক থিং কাজ করবে, অলদো মুভিটা একটু মারামারি অ্যাকশন টাইপ মুভি, প্লাস অনেক ব্যাড থিং অ্যাক্টিভিটি, বাট সব মিলাই হোপফুলি রেদনী প্রথম মুভি, আর অ্যাজ এ প্রডিউসার আমারও প্রথম মুভি, বা স্ক্রিন হাউসের ফার্স্ট কাজ। যদিও আমরা মুভির সাথে আরও টিভি কমার্শিয়ালে কাজ করে চিন্তা করছি, প্লাস হয়তো বা নাটকও করতে পারি, বাট মুভি একটা পেশেন্টের জিনিস, যেটা আমি মুভি সবসময় খুব লাইক করি, মুভি দেখতে পছন্দ করি, মিডিয়া রিলেটেড কাজ করতে পছন্দ করি। আমি লাস্ট 2-3 ইয়ার্স থেকে এই রিলেটেড কাজ করে আসতেছি, বাট একটা ক্রিয়েটিভ ওয়ার্ক করে যে স্যাটিসফ্যাকশন সহ মানে মেক করা যায়, অবভিয়াসলি মানি ইজ দ্য মেইন ইস্যু দেয়ার টু, বাট দ্য স্যাটিসফ্যাকশনটা আসে, দ্যাটস এ বিগ বিগ থিংস। আপনাদের সাপোর্ট প্লাস সহযোগিতা, সবাই মুভিটা দেখবেন, আর একটা ভালো কিছু আমরা দর্শককে দিতে পারবো, সে ধরনের একটা ওয়েল উইশ আমি আপনাদের কাছ থেকে আশা করছি।